বাসর রাত, প্রথম রাতে বলছে হুজুর আমি যখন বিয়ে করলাম আমি তো খুশিতে পাগল পারা, এইরকম মেয়ে পাবো, মেয়েরও অনেক প্রশংসা নাকি, অনেক সুন্দরী, অনেক ভালো মেধাবী, আমি এটা শুনে তো আনন্দে আত্মহারা। আজ প্রথম এতগুলো বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, বিয়ের বাসর রাতে ঢুকলাম, ঢুকেই দেখছি আমার বিবি সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, আমি মনে মনে ভয় হলো যে আমার বিবি বোধ হয় বিয়েতে রাজি নেই, আমার শ্বশুর জোর করে বিয়ে দিয়েছে। আমি বিবিকে বললাম, বিবি দেখো আমি তোমাকে টাচ করব না, আমি তোমাকে স্পর্শ করব না, ভয়ের কোনো কারণ নেই, তুমি কাঁদবে এটা আমি মেনে নিতে পারি না, শোনো যদি তোমার আমাকে অপছন্দ হয় বিয়েতে রাজি না হও অসুবিধা নাই, আমি তোমাকে সুযোগ করে দিব, তোমাকে আমি স্পর্শ করব না। বিবি সেজদা থেকে উঠে চোখের পানি ফেলে বলছেন, স্বামী আপনার প্রতি আসলে নারাজ হওয়ার, নারাজি হওয়ার কোনো কারণ নেই, আপনার দিনদারিত্বের প্রশংসা পুরো এলাকা জুড়ে আছে, আমার বাবাও অনেক প্রশংসা করেছেন, বলতে গেলে আমি আপনার যোগ্য নই। আরে বিবি কি বলো, তোমার রূপ গুণ অর্থ সম্পদ সবই তো আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, তুমি কেন আমার অযোগ্য হবে, বরং আমি তোমার অযোগ্য না, স্বামী আপনি আমার যোগ্য, আমি আপনার যোগ্য নই। কেন বিবি কথা বলছো? স্বামী আমি জানি এখন বললে আপনি আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, পৃথিবীর কোনো স্বামী মেনে নিতে পারবে না। বিবি স্বামী আমি যদি পারতাম কথাটা সবার কাছ থেকে গোপন রেখেছি, আপনার কাছ থেকে গোপন রাখতাম, কিন্তু স্বামী আপনার কাছ থেকে গোপন রাখা সম্ভব নয়, এজন্যই বলতে বাধ্য হচ্ছি। বিবি বলো কি হয়েছে, আমি কসম করে বলছি আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার পরিবারের সম্মান রক্ষা করব, কোনো সমস্যা থাকলে বলো আমি আমানত রক্ষা করব। স্বামী আমি আসলে এত খারাপ নই, যে কোনোভাবে প্যাচে পড়ে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি এবং সেই সম্পর্কের মাধ্যমে আমার পেটে একটা অবৈধ সন্তান জন্ম নিয়েছি। স্বামী বিশ্বাস করেন আমি এতটা খারাপ নই, প্যাচে পড়ে গিয়েছি, আর এই যে পেটের সন্তান তারও কোনো দোষ নেই। আমি পারি না আত্মহত্যা করতে, কারণ ইসলামে আত্মহত্যা হারাম, পারি না মা বাবাকে জানাতে, মা বাবা তো বেউস হয়ে হারস্ট করবে। স্বামী জানি আপনিও মেনে নিতে পারবেন না, কিন্তু কি যে করবো তাও আমার জানা নাই। সে লোকটা বলছে, হুজুর আমি যখন শুনলাম আমার বিবির পেটে আরেকজনের অবৈধ সন্তান, আসমানটা ভেঙে যেন আমার মাথায় পড়েছে, চিন্তা করলাম আমি কি করব, মুহূর্তের মধ্যে ভাবতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমার মনে পড়েছে, আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে স্বয়ং আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ গোপন করবে, হয়তো ওর দোষ একদিকে আমার দোষ আরো বহুদিকে আছে, কাজে আমি যদি রাসূলের হাদিসের উপর আমল করি তাহলে অবশ্যই আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর নবীর ভালোবাসা পাবো। বিবিকে চোখ মুছতে মুছতে, পা চোখের পানি মুছতে মুছতে বিবিকে বললাম, বিবি টেনশনের কোনো কারণ নাই, একটা শর্তে আমি তোমাকে ক্ষমা করব। বিবি ওয়াল্লাহ তাল্লা বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার বাবার সম্মান রক্ষা করব, তোমার সন্তানের সম্মান রক্ষা করব, একটা শর্তে। বিবি যেই কোনো নেক আমলের মাধ্যমে যদি দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন। বিবি এই বিষয়টা মেনে নেওয়া অনেক কঠিন, তারপরে আমি মেনে নিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস এবং আল্লাহ রাসূলের এই মুখের কথাকে বিশ্বাস করে সম্মান করে আমি তোমার এই দোষ গোপন রাখবো। শর্ত হচ্ছে বিবি আমিও মনে নিয়ত করলাম, তুমিও বলো যতদিন জীবিত থাকবে রাসূলের হাদিসের উপরে সম্মান করার কারণে, রাসূলের হাদিস মানার কারণে আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর নবীর সাথে উঠায়, জান্নাতে যেন আমি সেই নবীর পাশে থাকতে পারি, এই দোয়া তুমিও করবে আর আমিও নিয়ত করলাম। বিবি বলছে, স্বামী এত বড় অপরাধ যদি আপনি গোপন রাখতে পারেন, ক্ষমা করতে পারেন, আমার বিশ্বাস অবশ্যই আপনি আল্লাহর নবীর সাথে কিয়ামতের মাঠে উঠবেন, জান্নাতে আল্লাহর নবীর সাথে থাকবেন। আল্লাহু আকবার। স্বামী আমি তোমার দোষ গোপন করলাম, আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার পরিবারের সম্মান রক্ষা করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিবিকে বলল, বিবি এখানে থাকা যাবে না, তোমাকে নিয়ে আলাদা এক জায়গায় চলে যাব, মানুষ যেন বুঝতে না পারে, সন্তান খুব তাড়াতাড়ি হলেই মানুষ বুঝতে পারবে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া সহজ কিন্তু মানুষের কাছে ক্ষমা পাওয়া সহজ নয়, হাজারো অপরাধ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে দেরি হবে, ক্ষমা করতে দেরি হবে না, আর মানুষ এমন একটা জাত দোষ একটা পাইলে তার সাথে 99টা যোগ করে হেঁটে হেঁটে মানুষের কাছে বলে বেড়ায়, ঠিক কিনা? লোকটা বলছি,
আমি তার দোষ গোপন করব, আমি তোমার দোষ গোপন করব, তবে বিবি এখানে থাকে যাবে না, এখানে যদি থাকো মানুষ যদি বুঝতে পারে আল্লাহর কাছে ক্ষমা পাবে বিবি, কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবে না। ও বিবি চলো আমরা আলাদা হয়ে যাই, পরিবার সমাজের কাউকে দাওয়াত দিব না, বুঝতেও দিব না আমরা কোথায় আছি। চলে গেলেন পাশের এক জায়গায় গিয়ে গোপন একটা ঘর ভাড়া করলেন, বিবি কোথায় আছে, সন্তান কোথায় আছে, কাউকে কোনো জবাব নাই। নামাজ পড়েন মসজিদে গিয়ে, কাজে যান, আর গোপনে গোপনে বাসায় চলে আসলেন। যেই দিন সন্তান ভূমিষ্ঠ হলো, বিবিকে বলল, বিবি ভোর রাতে গভীর রাতে বাচ্চা হয়েছে, ফজর আজানের আগে বাচ্চা হওয়ার পরে বিবিকে বলছি, বিবি বাচ্চার কোনো দোষ নাই, তোমাকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। বিবি বাচ্চার কি দোষ, সন্তানটা অবৈধ হয়েছে, সন্তানের কোনো দোষ আছে? সন্তানের কোনো দোষ নেই, এই সন্তানটাকে বাঁচিয়ে রাখবো, বিবি আমার উপরে তুমি বিশ্বাস রাখতে পারো, তবে শর্ত হচ্ছে বিবি তুমি বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য আমার কাছে দাও। বিবি বিশ্বাস রাখো আমি সন্তানের সম্মান রক্ষা করতে চাচ্ছি। বিবি স্বামীর কথা মতো কাপড় পেঁচিয়ে বাচ্চাটাকে তার হাতে তুলে দিলেন, স্বামীর হাতে তুলে দিলেন। স্বামী যখন ঘর থেকে বের হয়েছে, মহিলা মা তো ছটপট করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলে, রব আমি জানি আসলে আমারও দোষ নেই, সন্তানের কোনো দোষ নেই, আমিও বিপদে পড়ে যেভাবে হয়েছে, রব আমার সন্তানের কোনো দোষ নেই, আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করো। আর মনে মনে ভাবলেন, স্বামী বোধহয় আমাকে কোনো রকম বুঝ দিয়ে বাচ্চাটাকে নিয়ে মাটিতে দাফন করে ফেলবে, যেহেতু অবৈধ সন্তান, বোধহয় স্বামী এই জন্য নিয়েছে, মনকে বুঝাতে পারে না। আর ওইদিকে স্বামী খুব কৌশল করে বাচ্চাটাকে আস্তে আস্তে করে নিয়ে একটু দূর থেকে দাঁড়িয়ে আছে, ফজরের আজান নামাজ দাঁড়ায় কিনা দেখলেন, মসজিদে ফজরের নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেলেন, তাকিয়ে দেখলেন বাহিরে কেউ আছে, কেউ নাই, চুপে চুপে গিয়ে মসজিদের বারান্দায় বাচ্চাটাকে রেখে নিজেও নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে মানুষ বের হতে হতে দেখছে, আয় হায় এত ফুটফুটে একটা বাচ্চা কোন জালেম রেখে গেল, চিৎকার করে বলতে লাগলো। উনিও নামাজ পড়ে পিছন দিয়ে আসতেন, আসার পরে বলল, আসলেই তো কে এই বাচ্চাটাকে এইভাবে রেখে গেল? বলল, ভাই আপনাদের ভিতরে যদি কেউ থাকেন বাচ্চাটাকে দায়িত্ব নেন, কারণ এই এই বাচ্চার তো কোনো দোষ নেই, কে না কে রেখে গিয়েছি, আর আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমার কাছে বাচ্চারা দায়িত্ব দেন, আমার বিবি চাচ্ছে একটা বাচ্চা পালন করবে, আসলে তো বাচ্চা নিজে নিয়ে এসেছে, আপনারা যদি চান তাহলে আমার দায়িত্ব দিতে পারেন, মুরব্বীরা আপনারা সিদ্ধান্ত নেন। মুরব্বীরা বলছে, বাবা তোমার বউয়ের যদি আগ্রহ থাকে তো ঠিক আছে তুমিই নিয়ে যাও, তাহলেই ভালো হবে, আমরা ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া করব, ঠিক আছে আপনারা এলাকা জানিয়ে দিবেন যে আমি একটি সন্তান আপনাদের কথা মতো আমি লালন পালন করতে নিচ্ছি। বলো ঠিক আছে বাবা তুমি ভালো মানুষ, আল্লাহ তোমাকে পুরো রহম করুন, তুমি নিয়ে যাও। বাচ্চাটাকে কোলে দিলেন, বাচ্চা নিয়ে বিবির হাতে দিয়ে বিবি তো খুশিতে পাগল পারা, স্বামী আপনারা আবার ঘুরিয়ে নিয়ে এসেছেন, বিবি আমি কৌশল করেছি, বিবি আমি এই রকম কৌশল করে এলাকার মানুষ জানবে এটা পালক পুত্র, তুমি জানবে এটা তোমার আপন সন্তান, ও বিবি কাজটা করেছি, এই ধৈর্য ধরেছি, এই রকম একটা অন্যায় ক্ষমা করে দিয়েছি, এমন কি ধৈর্য ধরেছি আমি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের উপর আমল করার জন্য, বিবি মনে আছে সারা জীবন আমার জন্য দোয়া করবি, আমি যেন আল্লাহ নবীর সাথে কিয়ামতের মাঠে উঠতে পারি, জান্নাতে যেন সেই নবীর সাথে থাকতে পারি, সন্তানকেও বলে দিবে যেন এই দোয়া সারা জীবন আমার জন্য করে। বিবি চোখের পানি ফেলে জড়িয়ে ধরে বলছে, স্বামী আমার বিশ্বাস আল্লাহ অবশ্যই আপনার জন্য এই সুসংবাদের ব্যবস্থা করবেন। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, একটা এই আমলের করার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, দুনিয়ায় থাকতেই তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার বুঝাতে চাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতাম তাহলে এই সুসংবাদ আমাদের জন্য থাকতো, আমরাও পেতাম।